সত্যি কথা বলতে যত জিনিসের দাম বেড়েছে সাধারণ মানুষের আয় কিন্তু ততটা বাড়েনি। ইউনিয়ন বাজেট থেকে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে সাধারণ মানুষ যাতে কিনতে পারেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই রকম একটা জায়গায় বাজেটটাকে আসতেই হবে। গাড়ির তেল, রান্নার গ্যাস ইত্যাদি, এগুলোর যা দাম বেড়েছে সেটা সত্যি ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পক্ষে। যেহেতু আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেছি, আমার মনে হয় আমাদের ইনকাম ট্যাক্স স্ল্যাবটা যাতে আমরা জিডিপিটাকে আর একটু বেটার জায়গায় নিয়ে যেতে পারি, সেটার জন্য যেগুলো করা দরকার আমার মনে হয় সেগুলো আল লুক ফর ইট। লাক্সারি আইটেমসে কি দাম বাড়লো কি না বাড়লো, যেটা নর্মাল মানুষের রিচের বাইরে, সেইটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাধারণ যে কমোডিটিগুলো, যেগুলো রেগুলার আমাদের যেটা ইউজ হয়, সেইগুলোর দিকে একটু যদি আমরা নজর দিই আমার মনে হয় সেটা খুব ভালো হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাক্সেশন, কিছু কিছু রিবেট যেগুলো আমরা পাই ট্যাক্সেশনের ক্ষেত্রে, সেগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার আমার মনে হয়। আমাদের শিক্ষা খাতে যেন আর একটু বেশি টাকা দেওয়া হয়, আর সোশ্যাল ওয়েলফেয়ার, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর জন্য ট্রাভেল যেন লেস এক্সপেন্সিভ হয়, জ্বালানি উইচ ইজ ইয়ার বেসিক নিড, খাওয়া দাওয়া, গ্রেনস, এগুলোর ক্ষেত্রে যেন আমাদের একটা জায়গায় সুরাহা হয়। প্রথম জিনিসটা যেটা করতেই হবে বলে আমার মনে হয় যে তেলের দাম কমানো, মানে পেট্রোলের দাম কমাতে হবে। মূলত পেট্রোলের দাম বা ডিজেলের দাম যদি না কমে তাহলে কিন্তু আমাদের প্রাইস হাইক হতেই থাকবে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের আরও অনেক কাজ করার প্রয়োজন, শিক্ষা খাতে প্রচুরভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। জ্বালানি খরচ, পেট্রোল ডিজেল গ্যাসের দাম, এগুলো আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই চাই আমাদের আয়ত্তে আসুক, সাধারণ মানুষের জন্য উপকার হোক, এরকমই বাজেট চাই। চৈতালি চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।